প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি সরে দাঁড়াতেও রাজি আছেন। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ারও পরামর্শ তাঁর। রাজনৈতিক দলের সাথে সংলাপে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে রোববার সকালে কমিশন সংলাপ করে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএফের সাথে। এ সময় আলোচনা হয় ইভিএম সহ বিভিন্ন বিষয়ে। তারপরেও 26 এ থেকে সি পর্যন্ত যে বিধানগুলো আছে পড়ে দেখবেন, ওইগুলো যদি আপনারা মেনে নেন, আমরা মেনে নিই, আপনারা যদি এসে দেখেন, বারবার যদি মক ভোটিং করেন, ভোট কলা থেকে কমলায় চলে যাচ্ছে কিনা এটা কিন্তু উদ্ঘাটন করা সম্ভব। পরে কমিশনের সাথে সংলাপে অংশ নেয় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা সবচেয়ে জরুরি। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আমাকে তো পথ ছেড়ে দিতে হবে, কারণ নির্বাচন নতুন করে সরকার হলে তার একটা শর্ত থাকবে এই কমিশন। এটা নিয়ে সবাইকে আশ্বস্ত করবেন, ওখানে সামান্যতম কোনো ভয়ভীতি নাই, বলার আগেই পথ ছেড়ে চলে যাব। আমি চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, ঐকমত্য এবং একটা সুন্দর নির্বাচন, আমাদেরকে দিয়ে না, যে কাউকে দিয়ে, এবং যে কাউকে দিয়ে করার জন্য যদি আমাকে এই পথ থেকে সরে যেতে হয়, এই জন্য আমাকে রিকোয়েস্ট করতে হবে না। বিকেলে আরও দুইটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে কমিশন। এই সংলাপ চলবে 31 জুলাই পর্যন্ত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।